আমি যে দেশটাতে আছি বেলজিয়াম শীতপ্রধান একটা দেশ, তবে মার্চ মাসের মিডিল থেকেই বাগানে সুন্দর সুন্দর ফুলের আবির্ভাব শুরু হয়। আর এই ফুলের আবির্ভাবই বলে দেয় সামার আসতে আর বেশি বাকি নেই। এপ্রিল মাস, এপ্রিল মাসের মিডিল থেকেই অনেক সুন্দর টেম্পারেচার শুরু হয়ে যায়। অলরেডি এখনই টেম্পারেচার অনেক ভালো, আর এই হলুদ ফুলগুলি সামারের প্রথম ফুল। বাগানে যে ছোট ছোট ফুল দেখতে পাচ্ছেন এগুলিও সামারের প্রথম ফুল। আর এই ফুলগুলি কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী না। বেলজিয়ামে আসার পরে বুঝতে পারলাম পৃথিবীতে কত ধরনের ফুল আছে, কত শত ফুল, কয়টার নাম মনে রাখবো আর কয়টার নামই বা আমি জানি। আর এই যে মরা গাছগুলি দেখতে পাচ্ছেন, কয়েকদিন পরে এই মরা গাছগুলি সবুজে ভরে যাবে, বোঝার উপায় থাকবে না এই গাছগুলিতে পাতা ছিল না। আর এই গাছগুলি কিন্তু দেওয়াল হিসাবে কাজ করে, সবুজ দেওয়াল হয়ে যায় যখন পাতায় ভরে যায়, সবুজ পাতায়। এটা আরও একটা প্রজাতির ফুল, ভীষণ সুন্দর লাগে, পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার। আর এই ফুলের পাতাগুলি যখন ঝরে যায় গাছের নিচে কার্পেটের মতো মনে হয়, পিঙ্ক কালারের কার্পেট দিয়ে রেখেছে, এখনও তো কলি আছে, আর 5-7 দিনের মধ্যেই সমস্ত ফুল ফুটে যাবে গাছের। খুব ভালো লাগে, খুবই ভালো। আর এই ফুলগুলিও সামারের প্রথম ফুল, অল্প দিন স্থায়ী থাকে, ম্যাক্সিমাম 2-3 সপ্তাহ। আর ফুলের পাপড়িগুলি পরে যখন পিঙ্ক গালিচা তৈরি হয়, মনে হয় উপর দিয়ে একটু হাঁট কিংবা যদি একটু বসতে পারতাম এই পিঙ্ক গালিচার উপরে, তবে কোনোটাই করা হয় না, খুব মায়া লাগে, এত সুন্দর ফুলের উপর দিয়ে কিভাবে আমি হাঁটি। আর এই নাম না জানা ফুলটাও সামারের প্রথম ফুল। কাজে যাওয়া আসার পথে সাইকেল থামিয়ে আমার ভালো লাগাগুলি ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করা, বছরের প্রথম ফুল বলে কথা, তাই না? ঘড়ির কাটায় 6:05, 17 ডিগ্রি টেম্পারেচার। আর আজকে 21 মার্চ 2023 সাল। আর মুকুল হলো ফেডেক্সে কাজ করে, এ কারণে প্রতি বছর আমরা ফেডেক্স থেকে একটা ক্যালেন্ডার পাই। আর এই ক্যালেন্ডারটার বৈশিষ্ট্য হলো 3টা মাস একসঙ্গে থাকে। আর ফেব্রুয়ারি মাস চলে গেছে, মার্চ মাস চলছে, আজকে মার্চ মাসের 21 তারিখ, আর এপ্রিল মাস আসবে। কিছুক্ষণ আগে কাজ থেকে আসছি, 5টার সময় আমি ঘরে ঢুকেছি, খাওয়া দাওয়া করলাম, ইয়ানামণি স্কুল থেকে এসেছি, ইয়ানামণিকে খাবার দিলাম। ওয়েদার যেহেতু ভালো, আমার শখের আর একটা পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা পছন্দ করেন আমার মতো। আসলে নিজের শখকে সবসময় প্রাধান্য দিতে হয়। আজকের ওয়েদার অনেক ভালো, সকালের দিকে খারাপ ছিল, বিকালের দিক থেকে ভালো হয়ে গেছে। তো রোদ তাকানো যাচ্ছে না, মসকিউটো নেটটা টেনে দেই, না হলে পোকামাকড় ঘরে ঢুকবে। গাছ লাগাতে আমি অনেক পছন্দ করি, আর এটা আমার প্রচণ্ড শখের একটা পার্ট। আমি অল্প একটু জায়গা রেডি করেছি, আসলে সময় পাই না, যতটুকু সময় পাই তার মধ্যে থেকে ম্যানেজ করার চেষ্টা করি। এখানে কিছুটা মাটি রেডি করে ফেলেছি এই সাইডের মোটামুটি, আর এই জায়গাটা একটু বাকি আছে, এখনো সময় পাইনি। আর এই বোতলগুলি দিয়ে তো আমি পানি দিব, বেচারা আমার কামরাঙা মরিচ, যেটা বোম্বাই মরিচ, ঘরের ভিতরে রেখে গিয়েছিলাম, পোকা উঠেছে, আর মুকুল আমাদের বাগানের ঘরে রেখে দিয়েছিল, ওখানে মারা গেছে। আর এখানে মরিচ গাছ আছে, এই যে আর একটা মরিচ গাছ, এখন পর্যন্ত গ্রিন আছে, এইটার পাতাটাও কিছুটা গ্রিন আছে এখন পর্যন্ত, হয়তো বেঁচে যাবে। আর এই পাতাবাহার গাছগুলি এখনও বেঁচে আছে। এখানে আরও একটা পাতাবাহার গাছ, আর কচু গাছটা এখানে লাগিয়ে দিয়েছি, বাংলাদেশ থেকে আমার ননদ যে কচু গাছটা দিয়েছিল। এই হলো গাছের অবস্থা, আর বাগান এতটুকুই রেডি হয়েছে। আমার সুতা, গাছ বাঁধার সুতা, আর তো সবসময়ের মতো ট্রেন যাচ্ছে পিছন থেকে, নষ্ট ট্রেন সারিয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে গাছে কিন্তু সবুজ পাতা চলে আসছে অলরেডি, আর পাতাটা যখন ভরে যাবে না ভীষণ সুন্দর লাগবে। আমার গোলাপ গাছেও কলি চলে আসবে, এই যে টিউলিপের কলিটা কিন্তু এখন খুব ভালোভাবে দেখা যাচ্ছে, টিউলিপ ফুল ফুটে যাবে, গোলাপের নতুন পাতা বেরিয়ে গেছে। আর আমার বাগানের প্রথম ফুল, এবছরের প্রথম ফুল এগুলি, এটা এখনো ফোটেনি, এটা যখন ফোটে না একেবারে রজনীগন্ধার মতো থোকায় থোকায় ফোটে, খুব ভালো লাগে।
আর আমার নাশপাতি গাছের পাতা বের হবে, ফুল বের হবে। এখনই তো আসলে সময়, আর যে ফুলটা ফুটে গেছে আমার বাগানের, হলুদ, সাদা, আর এই সাইডেরটা একটু অন্য ধরনের, এখানে আর এখানে এই যে মাটি কিনে রেখেছি। বাগান মানেই অনেক কাজ, শখের পার্ট যেহেতু নিজেকেই করতে হয়, আর যখন ফল হয় লাগাতেও যেমন পছন্দ করি, যখন গাছে ফল আসে তখনও কিন্তু অনেক ভালো লাগে। আর ওয়েদারটা এত ভালো, সোয়েটার ছাড়া বাইরে খুব ভালো লাগছে। আর এই মিষ্টি রোদটা না সবসময় মিস করি। আর আমাদের শীতপ্রধান দেশে আমরা যারা থাকি সবারই কিন্তু ভিটামিন ডির অভাব আছে, মানে রোদ পাওয়া যায় না, তো এ কারণে আমাদের প্রতি মাসে একটা করে ভিটামিন ডি খেতে হয়, ডাক্তারই সাজেস্ট করে অ্যাকচুয়ালি। এখন আপনাদের জন্য গতকাল করা ভিডিওটা পাবলিশ করব, তারপরে এই ভিডিওটা শেষ করব, আরও টুকটাক কিছু কাজ আছে। তার আগে আর একটা জিনিস দেখাই, 19 তারিখে ছিল আমাদের এখানে, যেহেতু আমি কেয়ারিংয়ের জব করি, বয়স্ক মানুষদের আমি টেক কেয়ার করি, 19 তারিখ রবিবার আমাদের এখানে যারা টেক কেয়ার করে বয়স্ক মানুষদের, আমাদের সবার ডে ছিল। আমরা যে কমিউনে কাজ করি, মানে যে পৌরসভায় কাজ করি, ফ্রেঞ্চে কমিউন বলে আর ডাচে স্তাদ হাউস বলে, আমি কমিউনে কাজ করি, সেখানের বুর্গোমেস্টার মানে মেয়র গিফট দিয়েছে, খুব পছন্দের গিফট, আপনাদেরও ভালো লাগবে। সাইকেলে করে এসেছি তো পলিথিনের মধ্যে এটা ঢুকিয়ে তারপরে এনেছি। এই সুন্দর গাছটা গিফট করেছে, বাগানে যে ফুলগুলি দেখলেন সাদা হলুদ, সেই ফুলেরই খালাতো ভাই এটা। এটা একটু ছোট সাইজের হবে, বাগানে লাগিয়ে দিব না ঘরে রাখবো সেটা বুঝতে পারছি না। আর এপ্রিল মাসে এখানে পাস ভ্যাকান্সি, মানে সব ডিমের খেলা চলে এখানে, চকলেটের ডিম, নর্মাল ডিমগুলি না খুব সুন্দর করে কালার করে সিদ্ধ করে বাগানে রেখে দেয়। আমার ইয়ানামণি যখন ছোট ছিল এই খেলাগুলি আমরা করতাম, ও খুব পছন্দ করত। ও আজকে না আমাদের মিটিং ছিল, মিটিংয়ের পরে এই গাছটা দিয়েছে, তারপরে আমাদের কফি কুক খাইয়েছে। আর সঙ্গে এই সুন্দর কার্ডটা আমাদের বসদের তরফ থেকে আমরা প্রত্যেকটা কলিগ পেয়েছি, নেদারল্যান্ডে লেখা আছে, যেহেতু আমি নেদারল্যান্ড পার্টে থাকি, দ্য জর্গ ইজ ব্লে মেতেন কানজার জলসিয়ে, খুব সম্মান করে এই কার্ডটা বানিয়েছে। আমরা যারা টেক কেয়ার করি আমরা অনেক বেশি স্মার্ট, সবাই অনেক বেশি খুশি, আর এই কারণেই সুন্দর ফুল সঙ্গে থ্যাংক ইউ ওয়েল ফর দ্য ঘুয়ে জর্গেন ইউলিজেন অ্যান্ড তোপতিম ভানওয়েগে তানিয়া সান্দ্রা অ্যান্ড এলস, অনেক ধন্যবাদ তোমাদের ভালো সেবার জন্য, তোমরা অনেক ভালো টিম, সৌজন্যে তানিয়া সান্দ্রা এবং এলস। খুব সুন্দর, মানে সাজিয়ে রাখার মতো এই কার্ডটা, যেহেতু আমরা জব করি আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া। আর এই চকলেট ডিমগুলিও দিয়েছে, এই চকলেট ডিমগুলি ইয়ানাকে দিয়ে দিব, আমি যেহেতু মিষ্টি খুব একটা পছন্দ করি না। ফ্রিজের উপরে আমার মরিচ গাছগুলি কিন্তু আমি নিয়ে এসেছি আমার ক্লায়েন্টের ওখান থেকে, কারণ আমার বাসায় যেহেতু রোদ ভালো পড়ে না, এই কারণে ক্লায়েন্টের ওখানে আমি এই মরিচ গাছ বড় করেছি। আরও একটা মাস ঘরের মধ্যে থাকবে, তারপরে এটা বাইরে বের করে দেব, এই সামারের জন্য রেডি করে নিলাম, রেখে দিই জায়গা একটা জায়গায়।